Hello, tôi chào mừng quý vị đến với Lavi Tasman Vivian. Xin được chào mừng các bạn đến với video của chúng tôi. Bhimla Nayak First Glimpse, Pawan Kalyan, Rana Dantigati. এই ভিডিও উপর আর এই ভিডিওটি রিলিজ হয়েছে আজকে সিতারা এন্টারটেইনমেন্টস এই ইউটিউব চ্যানেল থেকে এবং এই ফার্স্ট গ্লিমস হচ্ছে পবন কল্যাণের এবং সাথে আছেন রানা ভাগ্রতী। পবন কল্যাণ হচ্ছেন একজন কি বলে ইন্ডিয়ান অ্যাক্টর বলা যায়, উনি তেলেগু মুভিতে কাজ করেন এবং উনি অ্যাক্টর ডিরেক্টর স্ক্রিন রাইটার এবং সাথে প্রডিউসারও বলা যায়। তো যাই হোক, উনি অনেক বড় কি বলে অনেক সুপারস্টার এবং অনেক বড় মাপের একজন নায়ক তেলুগুতে, যিনি তেলুগু সিনেমা করেন সেটাকে আমি বললাম। এবং ওনার বার্থ ডেট হচ্ছে ১৯৭১ সালে ওনার জন্ম এবং ওনার এখন বয়স চলছে 49 ইয়ার্স। তো যাই হোক, সামনের মাসে ২ তারিখ কিন্তু ওনার বার্থ ডে। সো আমরা এখন পবন কল্যাণের এই ভিডিওটা আজকে দেখি, দেখি ভিডিওতে কি আছে। উনি নিশ্চয়ই একটা ফার্স্ট ভিউস, যেহেতু অবশ্যই কোনো একটা মুভির কিছু এক ঝলক আমরা দেখতে পাবো। সো গাইজ, লেটস প্লে। Daniel Shikhar, Bhimla, Bhimla Nayak. ఏం చేస్తున్నా? కింద క్యాప్షన్ లేదా? అక్కర్లేదు, బండిక్ from 2nd September. সো এটা হচ্ছে ভিমলা নায়ক ফার্স্ট গ্লিমস, অর্থাৎ ভিমলা নায়ক নামে একটা মুভি, মানে অর্থাৎ আপকামিং একটা তেলুগু মুভি আসছে ভিমলা নায়ক নামে। এবং এই মুভিতে অভিনয় করেছেন পবন কল্যাণ সাথে রানা রাদ্দাল দ্বিবেদী। এবং এই মুভির ডিরেক্টর হচ্ছে সাগর কে চামড়া এবং কি বলে প্রডিউস করেছেন সুরাইয়া দোবারা মাটা। তো এই নামগুলো একটু কঠিন, আসলে তেলুগু নাম তো একটু কঠিন, যার জন্য একটু কি বলে আটকে একটু মানে কোনো মতে পড়তে হয় আর কি। তো যাই হোক, মুভিতে অভিনয় করেছেন পবন কল্যাণ এবং রানা ভাগ্রতী, এবং বললাম তো ডিরেক্টরকে প্রডিউসারকে সেটাও আমি বলে দিলাম, সেটা বার রিপোর্ট করার কোনো দরকার নেই, তাহলে আপনারা বলে ফিল করবেন। সো যাই হোক, এখানে একটা আপনারা তো জানেন যে জানুয়ারিতে অর্থাৎ সামনের 2022 সালে এই মুভিটা চলে আসবে। এবং অবশ্যই ডেট তো অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে যে এটা আপনার আসবে কি বলে 2022 সালের আপনার 12ই জানুয়ারি এই মুভিটা রিলিজ হবে। এবং এখানে আরেকটা নিউজ অ্যানাউন্সমেন্ট দেওয়া হয়েছে যে সামনের মাসের ২ সেপ্টেম্বরের ২ তারিখ, আমি তো আপনাদেরকে প্রথম ভিডিও প্রথমে বলেছি যে ওনার বার্থ ডেট হচ্ছে ২ সেপ্টেম্বর ২রা সেপ্টেম্বর এবং ১৯৭১ সালে ওনার জন্ম। সো এই ভিডিওতে একটা অ্যানাউন্সমেন্ট কিন্তু হয়ে গেছে, একটা হচ্ছে ছবির রিলিজ ডেট ২০২২ সালের ১২ জানুয়ারি এবং আরেকটা ডেট হচ্ছে ২ সেপ্টেম্বর অর্থাৎ ২রা সেপ্টেম্বর অর্থাৎ সামনের মাসে এটাকে ডিলেট করা হচ্ছে। ২রা সেপ্টেম্বর যেহেতু পবন কল্যাণের বার্থ ডে, সো এই বার্থ ডেতে কিন্তু এই মুভি আমরা প্লে লিস্ট অর্থাৎ একটা মিউজিক কিছু একটা রিলিজ হবে। সো আমরা ওয়েট করছি এই ভিডিওটার জন্য, দেখা যাবে কেমন টাইপের মানে কি বলে জবরদস্ত খতরনাক বিধ্বস্ত এখন জটিল কিছু আমরা মিউজিক অবশ্যই পাবো। আর একটা কথা বলে রাখি, এই গেমসে কিন্তু ভিমলা একে এরকম করে একটা টোন কিন্তু মানে একটা মিউজ কিন্তু আমরা শুনতে পেয়েছি, রাইট? এবং সাথে যে কি বলে একটা ভিমলা ভিমলা বলে একটা কি বলে একটা মিউজিক বেজেছিল এবং সাথে একটা টোন কিন্তু মানে ভালোই লাগতেছিল, তাই না? বিজিএম এটাকে মিউজিকে বলা যায় বা বিজিএম বা যে কোনো একটা কী বলে টোন, যেটাই হোক অনেক সুন্দর লাগতেছিল। এবং সাথে ফার্স্টে প্রথমে যে এন্ট্রি করে পবন কল্যাণ আর লুঙ্গি পরা এবং সেই লুঙ্গিটা অনেক ভালো করে গুছ দিয়ে সেই রকমভাবে স্লো মোশনে আসে এবং তার এক্সপ্রেশনটা ছিল দেখার মতো, এসে যে এমন একটা কী বলে আপনারা তো দেখলেন এমন একটা ভালো মতে মানে মারপিট করে যেটা আসলে দেখার মতো। যাই হোক, এইটার গ্লিমস দেখে মনে হচ্ছে মুভিটা আসলে লেট পিক
খুব বেশি কি বলে খুবই এক্সেলেন্ট হবে এবং নাইন ব্লুম টাইপের একটা আমরা অ্যাক্টিং দেখতে পাবো পাওয়ান কল্যাণী এবং সাথে রানারা গুলোতে আছেন। তো যাই হোক, এটা হচ্ছে আমার ভীম নায়ক ফার্স্ট গ্লিমস এই রিয়াকশন। আই থিঙ্ক আপনারা সবাই আমার সাথে সাথে ভিডিওটাকে এনজয় করেছেন। ফার্স্ট গ্লিমসটা সেই ধরনের একটা ভালো একটা গ্লিমস ছিল এবং সাথে আমার রিয়াকশনটিও আপনারা এনজয় করেছেন। যদি আপনারা এনজয় করেছেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং সাথে অবশ্যই অবশ্যই কমেন্টে লিখবেন যে পাওয়ান কল্যাণের এই ফার্স্ট গ্লিমস কেমন লেগেছে। আমার মনে হয়েছে আপনাদের খুবই ভালো লাগবে, কারণ এখানে একটা ভালো লাগার জিনিস আছে, যেটা হচ্ছে আমরা বাংলাদেশ ছেড়ে যেহেতু লুঙ্গি পরা অবশ্যই মানে বাঙালিদের জাতীয় পোশাক কি আসলে লুঙ্গি, আমার মনে হয় যে লুঙ্গি তো যাই, তো লুঙ্গিটা যেহেতু বাঙালিরা বেশিরভাগ পরে, সো বাঙালি একটা সংস্কৃতির কিছু একটা এখানে আছে, সো আমার মনে হয় যে এই জিনিসটা আপনারা সবাই বেশি পছন্দ করবেন। তো যাই হোক, আমার এই ক্যারেক্টারটা গেট আপটা খুবই ভালো লেগেছে, সো আপনাদের কেমন লেগেছে প্লিজ প্লিজ কমেন্টে জানিয়ে দেবেন এবং আপনি যদি পাওয়ান কল্যাণের অনেক বড় ফ্যান হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। সো আজকের মতো আমি ভিডিও নিচ্ছি, ভালো থাকবেন সবাই, বাই বাই, টেক কেয়ার এন্ড ভালো থাকুন।